কলকাতা বিপক্ষ পরাজয় পরে রাগি গলে বিরাট কোহলি। ম্যাচ সরিবা পরে কোহলি তাঙ্ক প্রতিক্রিয়ায় কহিছন্তি, আমি ম্যাচ জিতিবা পাই যোগ্য নথিলু এবং পরাজয় পাই পুরা টিমকু দোষ দেলে কোহলি। আমি ভালো খেলি নাহু, ফিল্ডিং মধ্যে ভালো করি নথিলু, সেথিপাই আমি পরাজিত হলু। ক্যাচ ছাড়িবা ফলরে 25-30 রন অধিক দেলু বলি কহিছন্তি কোহলি। এহাসহ দলর ব্যাটিং দুর্বলতা কথা মধ্য কহিছন্তি বিরাট। 200 রানকু পিছা করুথা বেলে মিডিল অর্ডরে কোনসি পার্টনারশিপ নহবা দল পাই খাতক সাজিলা। সূচনা অনুসারে গতকালি কলকাতা নাইট রাইডার্স বাঙ্গালোরকু নিজ ঘরোই পিচরে চিৎপটাং করেছি। প্রথমে টস জিতি বিরাট কোহলি ফিল্ডিং নিষ্পত্তি নিয়েছিলেন। এর জবাবে কেকেআর প্রথমে ব্যাটিং করে 200 রানর টার্গেট দিয়েছিল। সেপটে ব্যাঙ্গালোর মাত্র 179 রান করা সক্ষম হয়েছিল। বিরাট কোহলিকে ছাড়ি বাকি কোনসি ব্যাটর ভালো প্রদর্শন করে পারিনথিলে। এই পরাজয় সহ ব্যাঙ্গালোর প্লে অফ খেলিবা আশা এবে সংকটরে পড়িছি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 8 ম্যাচ খেলি 4টি বিজয় হাসল করিথা বেলে 4 ম্যাচরে পরাস্ত হয়েছি। এবে ব্যাঙ্গালোরকু প্লে অফ রে স্থান পকা করিবাকু হলে বাকি 6 ম্যাচরু অতি কমরে 4টি ম্যাচ জিতিবাকু পড়িব। ব্যুরো রিপোর্ট, নিরপেক্ষ।